মই এপিএসসির বিষয়ে আগতেও কৈছিলোঁ যে যত প্রসিকিউটেবল এভিডেন্স পোৱা যাব তাত আমি কাকো রেহাই দিয়ার কোনো প্রশ্নে নুঠে। সো আগত যিখিনি ইনভেষ্টিগেশন হৈছে সেইটো ইনভেষ্টিগেশন আমি আগবঢ়াইছোঁ। এস আই টি যেতিয়া কনস্টিটিউট করা হল, এস আই টি কনস্টিটিউট করার পিছত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এইটো কেসটো তিনিবারমান রিভিউ করেছে আর পুলিশ হেডকোয়ার্টারক তেখেতে দায়িত্ব দিয়েছে যে এস আই টির যেখানে প্রসেস এইখানে সুপারভাইজ করব লাগে, এইখানে আমি সুপারভাইজ করে আসো। অলরেডি এই বিষয়ে প্রায় ইফ আই এম নট মিস্টেক ইন 72 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড। বাকি যেখানে এডিশনাল এভিডেন্স সাবসিকুয়েন্ট টু দ্য ফরেন্সিক রিপোর্ট ওলাইছে এইখানে আমি একশন লই আছো। আর কিছু ফার্দার ফরেন্সিক এক্সামিনেশনের দরকার আছে, এইখানে যেখানে এডিশনাল সুপারভিশনের পিছত মই সুপারভাইজ করেছো, স্পেশাল ডিজি সাহেবে সুপারভাইজ করেছে, এডিজি সিআইডি নিজে এস আই টির হেড, যেখানে এডিশনাল ফরেন্সিক রিপোর্টের দরকার এইখানে বিষয়ে আমি এতিয়া যেখানে কোশ্চনেবল অফিসার্স পৰা যিখিনি ষ্টেটমেণ্ট লব লাগে আর হেণ্ডৰাইটিং স্পেসিমেন্ট লব লাগে আর যিখিনি ডকুমেন্টস সিজ করা হৈছে তাত যিখিনি ফরেন্সিক এক্সামিনেশন লাগে সেইখিনি আমি করাই আছো। হয়তো অকনমান টাইম লাগবে, কিন্তু মই ভাবো যে ইনভেস্টিগেশন ঠিক পথত আছে আর নেক্সট 3-4 মাহৰ ভিতৰত আমি এইটো ফাইনেল চার্জশ্বিট দিবলৈ সক্ষম হ'ম। আকৌ মই কিন্তু ৰিপিট কৰিছোঁ যে একশ্যন উইল বি টেকেন এগেইনষ্ট এভৰিবডি এগেইনষ্ট হোম দেৰ ইজ প্ৰসিকিউটেবল এভিডেন্স। কাৰণ এতিয়া যদি প্ৰসিকিউটেবল এভিডেন্স নথকাকৈ কাৰোবাক আৰেষ্ট কৰি আমি ফৰৱৰ্ড কৰোঁ, আকৌ পিছত আপোনালোকে ক'ব যে পুলিচে কিনো চাৰ্জশ্বিট দিলে যিটো কোৰ্টৰ পৰা কনভিকশ্যনে কৰাব নোৱাৰিলে। সো আমার চেষ্টা সেইটো থাকবে ম্যাক্সিমাম পসিবল যিমান প্রসিকিউটেবল এভিডেন্স আছে সেইটো আমি কেনেকে ভালকে প্রেজেন্ট করব পারো আর সেই করব পারো। বাকি আপনাদের দেখিছে গভর্নমেন্ট অফ ফালোর পর ইন দ্য মিন টাইম ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্রপ করা হয়েছে আর তাতো ইনভেস্টিগেশন একটা পর্যায়ে যাওয়ার পিছত গভর্নমেন্টক রিপোর্ট দিয়া হব যে কার কার ক্ষেত্রত কেনেকুৱা একশন লব পৰা যায়। বাট এজ ফার এজ ক্রিমিনাল প্রসিকিউশন ইজ কনসার্ন একশন উইল বি টেকেন পিওরলি অন দ্য বেসিস অফ অভেলেবল অর কলেক্টেবল অ্যান্ড কলেক্টেড প্রসিকিউটেবল এভিডেন্স। মানে এস আই টি ইজ ফর দ্যাট ওনলি, এস আই টি সেইটো বিষয়েহে আছে। মানে এইটো যেটো কেস আগত সুরজিৎ সিং পানে স্যার এজ ইনভেস্টিগেটিং অফিসার করেছিলেন, সো এই কেসত এতিয়া এটা এস আই টি বনাই দিয়া হয়েছে আন্ডার লিডারশিপ অফ এডিশনাল ডিজি সিআইডি অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন অফ দ্যাট কেস ইজ কনসার্ন। হাওয়েভার ডিউরিং দ্য কোর্স অফ দিস ইনভেস্টিগেশন অর অন দ্য অ্যানালিসিস অফ দ্য রিপোর্ট অফ অনারেবল জাস্টিস বি কে শর্মা, ইফ এনি ফ্রেশ ফ্যাক্ট কমস টু দ্য নোটিস অন দ্য বেসিস অফ হুইচ এনি different criminal activity comes to notice, then we are open to register fresh case in that. So মানে আকৌ এই কথাটো বুঝাই কৈছোঁ যে ইন কোর্স অফ ইনভেষ্টিগেশন যিখিনি হৈছে যদি আমি তেনেকুৱা আৰু এডিশনেল কিবা এটা ক্রিমিনেল এক্টিভিটি দেখিছোঁ যিটো আগৰ কেছত কভাৰ নহয়, নে জাষ্টিচ অনারেবল জাষ্টিচ বি কে শর্মার কমিটি রিপোর্টত যদি তেনেকুৱা কিবা এটা আছে যিটো which does not cover the which is not covered in the previous FIR, then we are not averse to registering a fresh case, but that will be after due diligence and appreciation of all the facts which are there.